আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এম কে জামান রশিদ হোম ইজবিল অ্যাসাইনমেন্ট এন্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সপ্তম অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরে বি পার্ট এবং সি পার্টে দুই সেট প্রশ্ন আসে। চলুন আমরা সাত নম্বর অধ্যায়টা দেখে আসি। সাত নম্বর অধ্যায়ে শেষ প্রস্তুতি হিসেবে আপনাদের সাজেশনটা খুব শর্টকাট করে দিয়েছি। এই সিলেবাসে আমাদের মোট তিনটা ফরম্যাট আছে, তিন ধরনের অঙ্ক আছে এই অধ্যায়তে। অঙ্কগুলি খুব ইজি। দেখুন, রিকোয়ারমেন্ট ফরকাস্ট, বায়োমিল মডেল আর রেশিও অ্যানালিসিস, এর মধ্যে এক আর দুই করলেই হবে, তিন করা লাগবে না। ওয়ার্কিং ক্যাপিটাল হলো কার্যকরী মূলধন, চলতি সম্পদ থেকে চলতি দেয় বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট টাকা থেকে যায় এটা হলো কার্যকরী মূলধন। চলতি সম্পদ সাধারণত আমাদের এখানে ব্যবহার হয় যেগুলো, ছয়টা সম্পদ ব্যবহার হয়, র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, ডেবিটার্স, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, প্রিপেড যেগুলো আছে এগুলো সম্পদ, চলতি সম্পদ, চলতি দায় অ্যাকাউন্ট পেবল, নোট পেবল, আউটস্ট্যান্ডিং অপারেট ওয়েজেস, এই শেষ। সম্পদ থেকে দায় বাদ দিলে ব্যাস এখানে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল চলে আসবে। এদের অঙ্ক খুব কম করে আমি দিচ্ছি। যেমন এক নম্বর ফরম্যাট অঙ্ক দিচ্ছি এক তিন, এই তিন নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1,60,000 ইউনিট সারা বছর উৎপাদন হয়েছে, ব্যাস রিকোয়ারমেন্ট ফরকাস্ট করতে হবে। পাঁচ নম্বরটাও ইম্পর্টেন্ট, 2015-13 দুইবার আসছে। আর ছয় নম্বরটা, এটাও ইম্পর্টেন্ট, এই তিনটা অঙ্ক একই ক্যাটাগরির অঙ্ক। এবার ফিক্সড কস্ট বেসিসের অঙ্ক এখানে আছে সাত নম্বরে, এরপরে নয় নম্বরে। দেখুন, পনেরো নম্বর দিয়েছি, 2017 আসছে, এটা 2016 আসছে। প্রত্যেক ডিপার্টমেন্টের অঙ্ক এখানে আছে, ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, চারটা ডিপার্টমেন্টের অঙ্ক এখানে ইম্পর্টেন্ট দিয়েছে। 22 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, 2019 আসছে, এটা খুবই সহজ একটা অঙ্ক। অঙ্কগুলো প্রতিনিয়ত আমরা ধারাবাহিকভাবে সমাধান করাই দিচ্ছি, আমাদের সাথে যোগাযোগ করুন, সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমার তৌফিকুল্লাহ। এই আর বায়োমিল মডেল দুই নম্বর যেটা, এখান থেকে চার মার্কে থাকতে পারে নাও থাকতে পারে, 2010 এটা আসছিল, এটা ইম্পর্টেন্ট দিয়েছে। আবার আর একটা 2012 আসছিল, তাহলে শেষ এগুলো। এই ছিল আমাদের সাজেশন উইথ সলিউশন সাত নম্বর অধ্যায়। এগুলো পেতে আমার সাথে যোগাযোগ করুন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।